হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো মতো কিন্তু আজকে আমি একটি নতুন চাকরিসন্ত খবরাখবরে আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয় নিয়েই বিস্তৃত আলোচনা করব কীভাবে আপনারা আবেদন করবেন লাস্ট ডেট কী বলল লাস্ট ডেট কী বলতে রয়েছে এবং কি এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরিসন্দ খবরাখবরে আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা ভিডিওটি নিচে থাকায় লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে এই অল বেলাইকানটিও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে লেখা দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রামীণ রোজগার সহায়ক তো এখানে কিন্তু আপনাদের জিআরএস বা গ্রামীণ রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি এখানে আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে তো এখানে দেখুন কী কী বসাতে হবে পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে কালার ফটো তারপর দেখুন নেম ক্যান্ডিডেট ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার রেসিডেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার ইমেল আইডি এডুকেশন কোয়ালিফিকেশন এক এক করে দিয়ে কিন্তু আপনাদের এটি ভালোভাবে খুবই কেয়ারফুলিভাবে কিন্তু এটি ফিল আপ করতে হবে তারপরে দেখুন এখানে সবার লাস্টে বলা হয়েছে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট তো এবার আমরা চলে যাব বিস্তারিতভাবে বা ফুল অফিসিয়াল নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব তো দেখুন এই নোটিফিকেশনটি বেরিয়ে চলে এসেছে কিন্তু অফিস অব দ্য প্রোগ্রাম অফিসার এম জি এনআর জি অ্যান্ড দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক মুর্শিদাবাদ তো এখানে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কিন্তু এই রিক্রুটমেন্টটি হতে চলেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া হয়েছে আর এখানে ডেট দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে ইমেল আইডি দেওয়া রয়েছে তো তার নিচে এখানে দেখুন বলেছে যে এনগেজমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্রামীণ রোজগার সহায়ক অন পিও অ্যান্ড পিওরলি কন্ট্যাক্ট বেসিস তো এখানে কন্টাক্ট বেসিসে কিন্তু জিআরএস পদে বা গ্রামীণ রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলে রয়েছে যে নাম নাম্বার অফ পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সির কথা মোট কিন্তু ছটি এখানে ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের দু নাম্বারে বলতে রয়েছে যে প্লেস অফ পোস্টিং আপনাদের পোস্টিংটি কোথায় কোথায় হবে তো এখানে দেখুন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এখানে ছটি গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে তো এই ছটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের এখানে পোস্টিংটি হতে চলেছে তারপরে দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী বলে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে আপনাকে অবশ্যই এখানে বলে দেওয়া রয়েছে এই নাম্বারে হায়ার সেকেন্ডারি পাস ইন দ্য সায়েন্স অর্থাৎ সায়েন্সে কিন্তু উচ্চমাধ্যমিক পাস অল ভোকেশনাল স্ট্রিম তো দেখুন এখানে ভোকেশনাল ভোকেশনাল স্ট্রিমের কথা বলে রয়েছে ভোকেশনাল স্ট্রিম উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাস কম্পালসারি সাবজেক্ট তো এখানে ভোকেশনাল ভোকেশনাল স্ট্রিম থেকে কিন্তু আপনাকে অবশ্যই ফিজিক্স বা ম্যাথ কিন্তু সাবজেক্ট হিসেবে থাকতে হবে কম্পালসারি সাবজেক্ট তারপরে দেখুন বলে বলেছে অ্যান্ড ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি আর ইকুইভেন্ট এক্সামেশন ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট তারপরে বি নাম্বারে বলে রয়েছে আপনাকে কিন্তু অবশ্যই একটা কম্পিউটার ট্রেনিং এখানে থাকতে হবে ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো ওখানে দেখুন বলেছে যে মিনিমাম কিন্তু সিক্স মান্থ অর্থাৎ ফার্মাসের কিন্তু এখানে কম্পিউটার ট্রেনিং কিন্তু সার্টিফিকেট কিন্তু আপনাদের চেয়েছে তারপরে দেখুন এখানে এজ লিমিট বলে দে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হয়ে থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন আর এই এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে সাত এক দু হাজার কুড়ির হিসেব অনুযায়ী তারপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখানে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার অফ খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক এরিয়া তো আপনাকে কিন্তু অবশ্যই খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক এরিয়ার কিন্তু বাসিন্দা হতে হবে তারপরে রেমুনেশন বলে রয়েছে এখানে আপনাদের রেমুনেশন বা বেতন এখানে বারো হাজার টাকা করে কিন্তু এখানে মাসিক বেতন কিন্তু আপনাদের দেওয়া হবে তারপর এখানে মেথড অফ অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে আবেদন করবেন তো আপনাদেরকে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আগেই দেখিয়ে দিয়েছি তো সেই অ্যাপ্লিকেশন ফর্মেটার সাথে কিন্তু এখানে দেখুন বলতে হচ্ছে সেলফ অ্যাটাচড ফটোকপি কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তো এখানে কী কী অ্যাটাচ করতে হবে মাধ্যমিক মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি আর ইকুইভেলেন্ট এক্সামেশন সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড অ্যাডমিট অফ মাধ্যমিক আর টেন্থ ওইখানে টেন্থের অ্যাডমিট কার্ডও কিন্তু আপনাকে সেলফ অ্যাডাস্ট্রেট করে দিতে হবে তারপর কম্পিউটার ভোটার আইডি রেসিডেন্ট প্রুফ তো এই সব কিছু কিন্তু সেলফ করে দিতে হবে তো এই সেলফ করে কিন্তু আপনার এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ প্লাস পোস্ট অফিস এখানে দেওয়া রয়েছে তারপর পিএস দেওয়া রয়েছে করগ্রাম ডিস্ট্রিক্ট এখানে মুর্শিদাবাদ পিন নাম্বার দেওয়া হয়েছে তো ওই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বা কিন্তু আপনার নিজেকে বক্সের মাধ্যমে কিন্তু আপনারা ফেলে আসতে পারেন তারপরে দেখুন এখানে বলে রয়েছে যে মেথড অফ সিলেকশন আপনাদের কীভাবে এখানে সিলেকশন করা হবে জিআরএস বা গ্রামীণ রোজগার সহায়ক পদে তো আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নেবেন মেথড অফ সিলেকশন কী বলে দেওয়া রয়েছে তারপরে এবারে আমরা তারপরে পয়েন্টটিতে চলে যাচ্ছি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান তো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন একুশ এক দু হাজার কুড়ি অর্থাৎ একুশে জানুয়ারি দু হাজার কুড়ি বিকাল পাঁচটার মধ্যেই কিন্তু আপনাদেরকে এখানে আবেদন করতে হবে বা অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো আপনার যারা যারা সেই খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক এরিয়ার বাসিন্দা তো আপনারাদের যাদের যাতে কিন্তু উপযুক্ত সেই কোয়ালিফিকেশানগুলো রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিতে পারেন আর আবেদন করার আগে কিন্তু অবশ্যই আপনার এই ফুল অফিশিয়াল নোটিফিকেশানটি একবার বিস্তারভাবে পড়ে নেবেন আর এই ফুল অফিশিয়াল নোটিফিকেশানটনের লিংক কিন্তু আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন চাকরি খবর খবরাখবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন